দেশজুড়ে আজ পালিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উৎসব জন্মাষ্টমী। হিন্দু পুরাণ অনুসারে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের জন্মকে স্মরণ করে এই দিনটি উদযাপন করা হয়। তার ভক্তরা বিশ্বাস করেন এই দিন মাতা দেবকীর গর্ভে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। ভারতীয় সনাতন হিন্দু ধর্মের মতে শ্রীকৃষ্ণের জন্ম খারাপের ওপর ভালো জয়ের প্রতিনিধিত্ব করে, তাই জন্মাষ্টমীর দিন প্রত্যেক ভক্ত তার আরাধ্য দেবতাকে প্রিয় ভোগ নিবেদন করে খুশি করার চেষ্টা করেন। শ্রীকৃষ্ণের পুজোতে কাজু কিসমে সমৃদ্ধ মোহন ভোগ না দিলে নাকি দেবতার পুজো সম্পন্ন হয় না। কিন্তু হিন্দু বাঙালিতে বালগোপালের পুজোতে অবশ্যই যা থাকে তা হলো তালের বড়া এবং লুচি। তবে পড়াশোনার জন্য যে সমস্ত বালগোপালেরা বাড়ি থেকে বাইরে রয়েছেন, এবার তাদের জন্য তালের বড়া আর লুচি খাওয়ানোর ব্যবস্থা করলেন বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জির স্ত্রী তথা একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার কোহলি মুখার্জি। জন্মাষ্টমীর শুভমুহূর্ত পড়ার পর শুক্রবার সকালে তিনি নিজে গিয়ে সারিগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমের বালগোপালদের তালের বড়া খাওয়ালেন। প্রসঙ্গত সেখানে বহু অনাথ বালক পড়াশোনার জন্য আবশ্যক হিসেবে থাকেন। এই দিন কুহেলি দেবী একজন স্বেচ্ছাসেবীকে নিয়ে ওই অনাথ বালকদের হোস্টেলে চলে যান। সেখানে নিজের হাতে তৈরি তালের বড়া, লুচি, পনিরের তরকারি এবং মিষ্টি পরিবেশন করতে দেখা যায় তাকে। বাবা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হলেও জন্মাষ্টমীর বিশেষ দিনে তালের বড়া আর লুচি পেয়ে যথেষ্ট খুশি বালগোপালেরাও। আর আশ্রম ছেড়ে আসার আগে প্রত্যেক বালগোপালের হাতে তিনি তুলে দেন তাদের পড়াশোনার জন্য প্রয়োজনীয় বই, খাতা, পেন্সিল এবং চকলেট। এই অভিনব পরিকল্পনা প্রসঙ্গে কুহেলি দেবী বলেন, ওই আশ্রমের বালগোপালেরা বিভিন্ন কারণে দীর্ঘ সময় তাদের প্রিয়জনদের সাথে দেখা করতে পারেন না, তাই আমার মনে হলো এই বিশেষ দিনটিতে তাদের জন্য একটু তালের বড়া ও লুচির আয়োজন করলে হয়তো তাদের মন ভালো লাগবে। আজ অনাথ ছাত্রদের সাথে গিয়ে কিছুটা সময় কাটিয়ে তাদের তালের বড়া ও লুচি খাওয়ানোর পর আমার নিজের খুব ভালো লাগছে। আমি এগিয়েছি কেন? না